হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালোই আছো। তো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটা টুল নিয়ে। আর গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে যেই টুলটা শেয়ার করতে যাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে OMH MTK টুলকিট ভার্সন 1.0। ঠিক আছে গাইস। আর গাইস, এই টুলটার মধ্যে শুধু কিন্তু MTK CPU যত ফোন আছে সব কিন্তু সাপোর্ট আছে, তোমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। আর গাইস, এই টুলটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে সবই কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো। গাইস, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ না করে, না হলে গাইস তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তো গাইস চলো, এইবার আমি চলে যাই সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো গাইস, তোমরা দেখতে পারছো এই যে একটা জিপ ফাইল লেখা আছে স্ক্রিনের উপরে, এই জিপ ফাইলটাকে এখন আমি এক্সট্র্যাক্ট করবো। গাইস, এক্সট্র্যাক্ট করার আগে তোমরা কি করবে, তোমাদের পিসির অ্যান্টিভাইরাসটা তোমরা কিন্তু ডিসেবল করে নেবে। ঠিক আছে গাইস, আমি কিন্তু আগে থেকে আমার পিসির অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে রেখে দিয়েছি। এইবার গাইস, এই জিপ ফাইলটার উপর রাইট ক্লিক করছি একটা আমি। ঠিক আছে, তারপরে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে এক্সট্র্যাক্ট টু লেখা আছে, এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি ক্লিক করে দিয়েছি। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এক্সট্র্যাক্ট হচ্ছে। এখানে গাইস একটুখানি ওয়েট করবে। তো গাইস, আমি একটু ওয়েট করছি এখানে। গাইস, তোমরা দেখতে পারলে জিপ ফাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক হয়ে গেছে। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ফোল্ডার, এটা কিন্তু বাইরে চলে এসেছে। ঠিক আছে, তো এই ফোল্ডারটাকে এখন আমি এইদিকে নিয়ে নিলাম। এবার গাইস, এই ফোল্ডারের উপরে জাস্ট আমি ডবল ক্লিক করছি, দেখি এখানে কী আছে। ঠিক আছে, এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা ফোল্ডার রাখা রয়েছে। এই ফোল্ডারের উপর আমি আবারও ডবল ক্লিক করছি। ঠিক আছে, এবার গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ OMH MTK টুল, ঠিক আছে, লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তোমরা কি করবে, জাস্ট এইখানে তোমরা রাইট ক্লিক করবে একটা এর উপরেই। ঠিক আছে, আর এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে তোমরা একটা ক্লিক করবে। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিয়েছি, আর এখান থেকে ইয়েসে আমি ক্লিক করে দিচ্ছি। এবার গাইস টুলটা সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর যে পেছনে যে পেজটা আছে, পেজটা আর কোনো দরকার নেই, পেজটাকে এখন আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, আর টুলটাকে এদিকে নিয়ে চলে আসলাম। এবার গাইস, এই টুলটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে গাইস, তোমরা টুলটার নাম দেখো, উপরে দেখতে পাচ্ছ OMH MTK টুলকিট ভার্সন 1.0। ঠিক আছে, এবার গাইস এইখান থেকে কী কী কাজ করা যাবে সেটা তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট ডেটা নো লস ডেটা MISC। ঠিক আছে, তারপরে রয়েছে ফরম্যাট ডেটা নো লস ডেটা প্যারা, তারপরে রয়েছে ফরম্যাট ডেটা ডেটা লস। ঠিক আছে, তারপরে আছে বুট লোডার আনলক। ঠিক আছে, তারপরে রয়েছে বুট লোডার আনলক পার্মানেন্ট। ঠিক আছে, তারপরে রয়েছে বুট লোডার রিলক। ঠিক আছে, তারপরে রয়েছে বুট লোডার রিলক পার্মানেন্ট, তারপরে রয়েছে MTK FRP রিমুভ। ঠিক আছে, মানে গাইস তোমরা MTK সিপুর যতগুলো এখানে ফোন আছে সব ফোনে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে FRP রিমুভ করতে পারবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তারপরে গাইস, তোমরা নিচে দেখতে পাচ্ছ রিমুভ স্যামসং MTK FRP। ঠিক আছে, মানে স্যামসংয়ের যত সেট আছে MTK CPU-র সব ফোনগুলো কিন্তু এই টুলটার মধ্যে সাপোর্ট আছে, তোমরা কিন্তু ইজিলি এইখান থেকে FRP রিমুভ করতে পারবে। ঠিক আছে, তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ রিমুভ Xiaomi MTK অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে গাইস Xiaomi-র MTK CPU যত ফোন আছে তোমরা কিন্তু গাইস এই টুলটা দিয়ে ইজিলি কিন্তু অ্যাকাউন্ট বাইপাস করতে পারবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তারপরে গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিমুভ হাওয়াই আইডি। ঠিক আছে গাইস, তোমরা এখান থেকে কিন্তু হাওয়াই আইডিও তোমরা কিন্তু ইজিলি রিমুভ করতে পারবে। ঠিক আছে, আর গাইস একদম লাস্টে তোমরা দেখতে পাচ্ছ সেট আপ অল ড্রাইভার। ঠিক আছে গাইস, তোমরা এখানে কিন্তু ড্রাইভার পেয়ে যাবে, তোমরা ইজিলি কিন্তু এখান থেকে ইনস্টল করে নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর গাইস, এই টুলটা তোমরা যখন এক্সট্র্যাক করবে তখন গাইস তোমরা সি ড্রাইভের মধ্যে তোমরা কিন্তু এক্সট্র্যাক করে নেবে। ঠিক আছে, তাহলে গাইস এই টুলটার কোনো ইরর আসবে না, বাট কাজ করতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পারছো। আর গাইস, ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও দ্বারা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে অন্যদিন। আর গাইস, তোমরা এখনও যারা আমার টেলিগ্রামে জয়েন হওনি গাইস, তোমরা কিন্তু জয়েন হয়ে যেও। আমি গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু আমার টেলিগ্রামে শেয়ার করবো, তোমরা কিন্তু ওইখান থেকে ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।
আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে অন্যদিন, চলো।